বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত এবং দুর্গত মানুষগুলাই ত্রাণলাই যে 82,000 টিয়া তুলে নিলাম তার মধ্যে 42,000 টিয়া রাঙ্গামাটি এবং 40,000 টিয়া ফিকুয়াত পৌঁছে দিয়ে গিয়ে অনরাসন কিভাবে ব্যান্ডে ত্রাণ বিতরণ করছি। দর্শক চট্টগ্রামের আঞ্চলিক টেলিভিশন সি প্লাজর দর্শকের পক্ষতুন আরা এভাবে মানুষরে মা যারা সত্যিকার অর্থে গ্রামত খুব বেশি অসহায় দুস্থ গরিব মানুষ ইতির আল্লাহ আরা দেখলই আর দেখলই এই মানুষগুলোর হাসি ফুটাই বললাই আরও সামান্য কিছু সাইল কিছু সময় ইতার হাসে পৌঁছা দিত আর ঠিক যেভাবে এই মানুষগুলোর মুখত হাসি ফুটাইবার চেষ্টা করি সারা দেশত অনরা যারা টেলিভিশন সন বা অনরা যারা সত্যিকার অর্থে মানুষগুলো চিন্তা করুন বেগুন এগিয়ে আইন আর এভাবে আয় অনে একজন একজন করি যদি সমাজত এগিয়ে আই তুলে দেশানত গরিব মানুষ না থাকিব বেগুনের চেহারা বদলে যাবি এই আসিল এই অঞ্চলের মানুষের অবস্থা ওনার বেগুন ভালো থাকিবেন এবং চেষ্টা করিবেন যার যার অবস্থান উত্তম মানুষের সহযোগিতা করিবেন। এফএম সুমন সি প্লাস টিভি পেকু দেখতে লাগন আয় বর্তমানে আছে রাঙ্গামাটি সরর কিছুটা দূরে রাঙ্গামাটি সদর উপজেলার অনর সাতছড়ি ইউনিয়নের মানিকচরে প্রিয় মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ওনারা ব্যক্তা জানান গত 13 জুন রাঙ্গামাটি সংগঠিত হয়ে অনর ভূমিধস এই ভূমিধসত বহুজনক প্রাণ গিয়ে বহুজনে হতাহত হয়ে আর বহুজনের ঘর বাড়ি ব্যক্তি বিধ্বস্ত হয়ে তাহলে এই যে এলাকাটা আছে এই এলাকার ব্যক্তি ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে মাটির নিচে তারা ঘর বাড়ি ব্যক্তি চাপা পড়ছে তারা ঘর বাড়ি উদ্ধার করে না পারে তো ওনারা ব্যক্তা জানান আগামী কিছুদিনের মধ্যে এই দেয়া পবিত্র ঈদুল ফিতর তো এই ঈদুল ফিতর ব্যক্তা বিতরণ করছো তো আরা এই পদে এই কেন্দ্র যারা আছে আরা ইতারে চিয়াও বিতরণ করছো আর লগে আছে অর্থ এলাকার সম্মানিত মেম্বার আই আই এই মেম্বাররে আই অনুরোধ জানাই ব্যক্তিগত যাতে চিয়াও যাতে পুড়ি দেওয়া মতো আমরা দেখতে লাগন যে আরা শিশু অক্ষর আতর মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করিবার লাই আরা ফাঁসো জ্ঞান ধরে আরা তারা আতর মধ্যে আরা তুলি দিয়ে আরা রাঙ্গামাটি সদর দুইয়ান দুইয়ান ইউনিয়নের মধ্যে আরা টোটাল 73 জনের আরা এই চিয়াম বিতরণ করি তো আইন আরা ব্যক্তুনে মিডিয়ারে আরা এই ঈদটা উদযাপন করি এবং আরা ওনারা দেখতে লাগবেন আরো আছে ইন্দিদি আরা ব্যক্তরে ওনার আর্থিক সহযোগিতা গান গইলাম আরা অনুরোধ জানাই ওনারাও ওনারাও আইন আরার লগে ব্যক্তনের সহযোগিতা করি সরকার প্রশাসন সহ ব্যক্তনে মিডিয়ারে আরা এই যারা শিশু অক্ষর আছে তার লগে পবিত্র উদযাপন করি তো ব্যক্তনের সহযোগিতা আরা কামনা করি আর লগে এখন আছে অর্থ এলাকার মেম্বার আই মেম্বারের কিছু হইবার লাগে কিন্তু তোমাকে অনুরোধ জানাই 13 জুন যে দুর্যোগ রাঙামাটি শহর তৈরি বা রাঙামাটি জেলা তৈরি আসলে বাংলাদেশের মেদি এই ধরনের দুর্যোগ ওই কিনা আর জানা নাই তো 13 জুনের মেদি এই আর ইউনিয়নের মেদি টোটাল 10 জন মানুষ মারা গিয়ে 10 জন মানুষের মেদি 4 জন সেনাবাহিনী প্রথম ফাই ফা গিয়ে পরে আরেকজন ফা গিয়ে টোটাল 5 জন একজন মেজর একজন ক্যাপ্টেন তো টোটাল মিলিয়ে আর এলাকার মধ্যে 10 জন মানুষ মারা গিয়ে তো যে হতার সহযোগিতার হতা হইল এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে রাঙামাটি শহর মেদি যে আর দ্রুত ত্রাণ পৌঁছাই দিয়ে এবং যে সহযোগিতা করছে এই বর্তমান সরকারের অবশ্যই অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি আর রাঙামাটি যে এনজিও সংস্থা আছে তারাও আমাদের খুব সহযোগিতা করছে তারাও আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর সি প্লাস যেভাবে আপনারা সহযোগিতা করেন তারাও অবশ্য ধন্যবাদ করি আর আই একার আবেদন করছেন সরকার আছে যে এই এলাকার বেদি তার যে পরিমাণ আইবার হতে হয়তো পরিমাণ নয়ের রাস্তাঘাট ব্লকের কারণে তো সরকার কাছে আই খুব অনুরোধ করে দিয়ে যাতে রাঙামাটি অতি দ্রুত তার পৌঁছাই দেয় যে ঘর বাড়ি নষ্ট হয়ে সরকার যে সহায়তা করে এই কামনা করি আর আর হতাকা নাই সব থেকে দর্শক আর মেম্বার সাহেব হয়ে
আয়ো নারা দেখুন মিডিয়ার সাহায্য সহযোগিতা গ্রহণের মধ্য দিয়ে রাঙ্গামাটির যে দুর্যোগ সংগঠিত হইয়ে এই দুর্যোগ যারা ক্ষয়ক্ষতি হইয়ে তারা পাশে আইয়ারে কিয়ে এবং ইতারার লগে আমরা দেখুন মিলিয়ে ঈদ উদযাপন করি রাঙ্গামাটির তো মোহাম্মদ সাইফুদ্দিন সিপ্লাস টিভি কেওয়ায়র মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর সলিবু।